হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। রেডমি নোট সেভেন আর রেডমি নোট সেভেন প্রো ফোনে শীঘ্রই আসছে অ্যান্ড্রয়েড 10। অক্টোবর মাসে MIUI 11 আপডেট পৌঁছেছিল। যদিও এই আপডেটের পরে জনপ্রিয় এই দুই সাউমি ফোনে অ্যান্ড্রয়েড 9 PI অপারেটিং সিস্টেমে চলছে, এবার রেডমি নোট সেভেন আর রেডমি নোট সেভেন প্রো ফোনে অ্যান্ড্রয়েড 10 আপডেট পাঠানোর ঘোষণা করলো চীনের কোম্পানিটি। সম্প্রতি MIUI ফোরামে এই কথা জানানো হয়েছে। অ্যান্ড্রয়েড 10 আপডেটের পরে এই দুই ফোন MIUI ফোন স্ক্রিন চলবে। MIUI ফোরামে পোস্ট জানানো হয়েছে, রেডমি নোট সেভেন আর রেডমি নোট সেভেন প্রো আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড 10 ক্লোজ বিটা আপডেট পৌঁছাতে শুরু করবে। এরপরে ধীরে ধীরে এই দুই ফোনে স্টেট আপডেট পাঠাতে শুরু করবে কোম্পানি। রেডমি নোট সেভেন এ রয়েছে একটি 6.3 ইঞ্চি ফুল HD ডিসপ্লে, ওপর থাকছে ছোট্ট নচ, ফোনের ভেতরে থাকছে স্ন্যাপ ড্রাগন 660 চিপসেট, 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ এমোলফোনে থাকছে। ছবি তোলার জন্য রেডমি নোট সেভেন ফোনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, প্রাইমারি ক্যামেরার থাকছে 12 মেগাপিক্সেল সেন্সর, সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর। সেলফি তোলার জন্য এই মোবাইল ফোনে থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে সাওমি। এই ফোনে থাকছে একটি 4000 এম্পিয়ার ব্যাটারি। রেডমি নোট সেভেন প্রো ফোনে থাকছে 6.3 ইঞ্চি ফুল HD ডিসপ্লে, তবে ফোনের ভিতরে থাকছে একটি তুলনামূলক শক্তিশালী স্ন্যাপ ড্রাগন 675 চিপসেট, 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ এমন থাকছে। ছবি তোলার জন্য রেডমি নোট সেভেন প্রোতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর, সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ সেন্সর। সেলফি তোলার জন্য এই মোবাইল থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, ফোনের ভিতরে থাকছে একটি 4000 এম্পিয়ার ব্যাটারি আর ফাস্ট চার্জার সাপোর্ট থাকছে এই মোবাইলটিতে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে।